শ্মশানের পোড়া দেহের ছাই দিয়ে ভস্মারতি হয় এই মন্দিরে। মহাদেব স্বয়ং নাকি শ্মশানের ছাই মেখে এই মন্দিরে ঘুরে বেড়ায়। এক অঘরী সাধুর হাতে প্রতিষ্ঠা হয় এই শিবলিঙ্গের। এমনই বিভিন্ন রহস্যজনক কথা জড়িয়ে রয়েছে এই শিব মন্দিরকে ঘিরে। পশ্চিমবঙ্গের জাগ্রত শিব মন্দিরগুলির মধ্যে কলকাতার ভূতনাথ মন্দির হল অন্যতম একটি জাগ্রত শিব মন্দির। আজ এই ভূতনাথ মন্দিরেই উপস্থিত হয়েছি, জানাবো এই মন্দিরের বিভিন্ন ইতিহাস এবং তথ্য এবং দেখাবো এই স্থানের আরও অন্যান্য মন্দিরগুলিকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। রেলপথে চক্ররেল ধরে শোভাবাজার আহিরিটোলা স্টেশন নেমে 5 মিনিটের হাঁটা পথে রয়েছে ভূতনাথ মন্দির। বাসে শোভাবাজার সুতানোটি বাসস্টপেজে নেমে অটোতে ভূতনাথ মন্দির আসা যায়। মেট্রোতে এলে শোভাবাজার সুতানোটি মেট্রো স্টেশন নামতে হয়। এছাড়াও হাওড়ার দিক থেকে লঞ্চে আহিরিটোলা ফেরিঘাটে এসে 5 মিনিটের হাঁটা পথে ভূতনাথ মন্দির আসা যায়। মন্দিরের দিকে আসতে রাস্তার দুপাশে পূজোর উপকরণের প্রচুর দোকান রয়েছে। এই সমস্ত দোকান থেকেই মন্দিরে আসা ভক্তরা পুজো দেওয়ার জন্য ফুল, মিষ্টি এবং আরতির পাজাল নিয়ে বাবাকে পুজো দেন এবং আরতি করেন। ভূতনাথ বাবার জন্য ভক্তদের গভীর বিশ্বাস ও ভক্তি স্থান মাহাত্ম্যের প্রমাণ দেয়। গর্ভগৃহে রয়েছে বাবা ভূতনাথ শিবলিঙ্গ। প্রতিদিনই অগণিত ভক্তের ভিড় লেগে থাকে বাবার মাথায় জল ঢালার জন্য। মন্দিরের উৎস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে, তিনিই মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্থানীয় নিমতলা শ্মশান থেকে একটি পোড়া দেহের ছাই দিয়ে ভগবান শিবের অভিষেক ও ভস্মারতি করা হয়। প্রায় 300 বছর ধরে চলে আসছে এই রীতি। এ সম্পর্কে আরও একটি রহস্যজনক কথা জানা যায়। অতিমারিতে লকডাউন চলাকালীন শ্মশানের জন্য বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তাই এই রীতি মেনে চলা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল তা প্রতিদিন সকালে হুগলি নদীর তীরে একটি মৃতদেহ দাহ ও পুড়িয়ে ফেলার জন্য উপস্থিত হতো। গত 300 বছর ধরে প্রতিদিন এমন ঘটনা অব্যাহত। ভক্তরা বিশ্বাস করেন মহাদেব স্বয়ং শ্মশানের ছাই মেখে শ্মশান চত্বর এবং এই মন্দিরে ঘুরে বেড়ান। কথিত আছে, শ্মশানে যাওয়ার আগে কোনো মৃতদেহের মুখে বাবার স্নানের জল দিলে তার স্বর্গপ্রাপ্তি ঠেকাতে পারে না স্বয়ং যমরাজও। মন্দিরের গর্ভগৃহের চারপাশে, অর্থাৎ যেখানে শিবমূর্তি স্থাপন করা হয়েছে, তার চারপাশে রূপালী ব্যারিকেড বেশ আকর্ষণীয়। আপনার সামনে কোনো বিশেষ দিন থাকলে আপনি অখণ্ড জ্যোতিকক্ষ থেকে আশীর্বাদের জন্য অনুরোধ করতে পারেন। বিখ্যাত ভস্মারতি অনুষ্ঠান ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় ফুল দিয়ে ভগবান শিবকে সাজানো হয়। বিশেষ করে শিবরাত্রির দিন শিবভক্তরা ভিড় জমান এই মন্দির চত্বরে। মন্দির খোলা হয় ভোর 4টায়, এরপর মঙ্গলারতির পর ভোর 6টায় ভস্মারতি হয়, অর্থাৎ জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি হয়। এরপর দুপুর 12:30টায় ভোগারতি ও ভোগ নিবেদনের পর মন্দির বন্ধ হয়ে যায়। এরপর মন্দির খোলা হয় বিকেল 4:30।
রাত 8:30 আবার ভস্মারতি হয় এবং রাত 10:00 মন্দির বন্ধ হওয়ার আগে শয়নভোগ দেওয়া হয়। মন্দির চত্বরে রয়েছে একটি যজ্ঞবেদী। এখানে কেউ আলাদাভাবে পুজো এবং হোমযজ্ঞ করতে চাইলে পুরোহিতের সাথে যোগাযোগ করে নিতে হয়। এই যজ্ঞবেদীর পেছনে একটি জায়গায় রয়েছে শিব পার্বতী এবং গোপালের একটি বড় ছবি। শিবলিঙ্গ এবং নন্দীদেবের কয়েকটি বিগ্রহ রয়েছে। এখানেও অনেকে বাবার মাথায় জল ঢেলে যান। পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। মৃত্যুর পর কবিকে পাশের নিমতলা শ্মশানেই দাহ করা হয় এবং তার অস্থি সমাধি দেওয়া হয় এই স্থানে। এই সমাধি প্রাঙ্গণের পাশ দিয়ে বয়ে চলা হুগলি নদী এবং দূরের হাওড়া ব্রিজের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিফলক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিশিষ্ট সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কেও পাশের নিমতলা মহাশ্মশানে দাহ করা হয়েছিল। ভূতনাথ মন্দিরের বিপরীতে রয়েছে মা তারা বৈষ্ণদেবী মন্দির। এই মন্দিরে যাওয়ার পথে প্রথমে বাঁদিকে রয়েছে শীতলা মাতার মন্দির, এরপর রেললাইন পেরোলেই রয়েছে মা তারা বৈষ্ণদেবী মন্দির। তবে এই মন্দিরে যাওয়ার পথে আগে রেললাইনের দুদিকে ভালো করে দেখে নেওয়ার অনুরোধ রাখছি, খুবই বিপজ্জনক মনে হয়েছে এই স্থানটি। এই মন্দিরে মা তারার মূর্তি রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে, এছাড়াও বৈষ্ণদেবীর মূর্তি রয়েছে। অনেক ভক্তের সমাগম হয় এই জাগ্রত মন্দিরে। ভূতনাথ মন্দিরের পাশে রয়েছে বজরংবলীর একটি মন্দির। এই মন্দিরের ভিতরে একটি শিবলিঙ্গ রয়েছে এবং বজরংবলীর মূর্তিটি খুবই সুন্দর। এছাড়াও নিকটেই গঙ্গা তীরে রয়েছে একটি কালী মন্দির। এই মন্দিরের মধ্যে গাছপালায় সুসজ্জিত জায়গাটি খুবই সুন্দর। কাছাকাছি রয়েছে আনন্দময়ী কালী মন্দির। এই আনন্দময়ী কালী মন্দিরের অদূরেই রয়েছে দুর্গেশ্বর শিব মন্দির, যাকে অনেকে মোটা বাবা বলেও ডাকেন। মোটা মহাদেবের অলৌকিক ঘটনা এবং ইতিহাসের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের সঙ্গে। মা গঙ্গার বয়ে চলা তীরবর্তী স্থানে বাবা ভূতনাথ, মোটা মহাদেব, মা আনন্দময়ী কালী মন্দির এবং মা তারা বৈষ্ণদেবী মন্দিরের অবস্থানে এই স্থান এক তীর্থভূমিতে পরিণত হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।